গুড মর্নিং, এখন বাজে সকাল 7:50 আর আমি এখন টিফিনে সকালবেলা আজকে রুটি করা শুরু করে দিয়েছি। হাজবেন্ড যাবে ভ্যাকসিন নিতে মেডিকাতে ও সন্তোষপুরে, অফিস থেকে যেটা ব্যবস্থা হয়েছিল সেটা ওখানে যাচ্ছে। তো তাই তাড়াতাড়ি রুটি আলু ভাজা চা টিফিন বানাচ্ছি। তো টিফিনটা বানিয়ে নিয়ে দিয়ে আবার কথা বলছি আমি আপনাদের সঙ্গে। তো এখানে আমাদের সকালবেলায় বলুন বা যখনই বলুন দু রকমের চা হয়, মায়েরা খায় লিকার চা আর আমরা খাই যেহেতু দুধ চা। তাই হাজবেন্ডের টিফিনটা রেডি করে দিলাম, তাড়াতাড়ি ও খেতে বসে গেছে। তারপরে এই মায়েদের জন্য লিকার চা বানিয়ে ফেলেছি, মায়েদের দিয়ে দিচ্ছি, তারপরে হবে আমাদের আবার দুধ চা। এই যে টিফিন টিফিন খেয়ে এই যে রেডি হয়ে গেছে, ভ্যাকসিন নিতে যাচ্ছে, হোয়াইট শার্ট পরে একেবারে রেডি হয়ে গেছে। তো এইখানে এই যে এখানে আমাদের রাবির থাকে। উই, আমার ফোনটাকে খাবি নাকি রে? এখানে খেয়ে খেয়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এখানে এ দেখুন, আমাদের এখানে 4টে রাবিট আছে। এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। আর এখানে দাদা আমার দিদা চা খাচ্ছিল। চুপ হয়ে গেলে কথা বলো। তো এখন সমস্যাটা হয়ে গেছে, আমাদের বাড়িতে যে কাজ করে সে, আমাদের পিসি বলি তাকে, সে আমাদের পাড়ায় পাশেই কাছাকাছিতেই থাকে। তো সে আসেনি আজকে, আসেনি বলতে কি আমরা তো জানি না, আমার খুব একটা কামাইও করে না। তো আজকে দেখছি এখনও অব্দি বেলা বাজে এখন 9:30, তো 8টার দিকে চলে আসে, এখনও আসেনি। এবার মা কাচাকুচি ভিজিয়ে ফেলেছে আর এদিকে বাসন টাসন সব পড়ে আছে, জানতাম না তো যে আসবে না বা কিছু, সব পড়ে আছে, এখন সেগুলোকে সামলাতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। মা গেছে তাকে ডাকতে, কি ব্যাপার কেন আসেনি দেখতে গেছে, তো দেখা যাক কি খবর আসে। আর এই যে কালকে বললাম না মেয়ের হাত কেটে গেছে, এই যে এই আলমারিটায় আমার এমনি সব রাফ ইউজের জিনিসগুলো থাকে, এখানে এটার মধ্যে থাকে কুর্তি, আমার এখানে যে কুর্তি টুর্তি থাকে বা টুকটাক শাড়ি টাড়ি সবই এখানে আছে, মেয়ের জিনিসপত্র আছে। আর নিচেরটাতেও মেয়ের জিনিসপত্র আছে, এটার মধ্যে এটাতেও মেয়ের জিনিসপত্র আছে। তো এই এই কাঁচটা, এই যে এই কাঁচটা, এই কাঁচটা এইদিকে যেরকম ছিল, এইটা কালকে ভেঙে মেয়ে কী করেছে, এইভাবে জাস্ট চাপ দিয়ে এটা বন্ধ করতে গেছে এইভাবে। আর এটা অনেক দিনের, তো এইখান থেকে এই কাঁচটা পুরো খুলে ঝরঝর করে ভেঙে পড়েছে আর মেয়ের হাতেও পড়েছে। এবং ওটা মানে আমি ওই জন্য ভাবছি তাই যে ওটা বল মানে কমের ওপর দিয়ে কেন বলছি হয়েছে, কারণ ওই যে বড়ো বড়ো টুকরোগুলো আটকে ছিল সেগুলো যদি হাতে পড়তো তাহলে বিভৎস কাণ্ড হতো। ওটা কোনো ছোটো টুকরোই পড়েছে, যদি বড়ো টুকরো টুকরো মানে কিছু ছোটো নিচে ঝরে পড়ে গেছে আর কিছু বড় আটকে আটকে ছিল, সেগুলো আমরা পরেও টেনে টেনে ফেলে দিয়েছি। তো যদি বাই চান্স বড়ো কোনো কিছু হাতে পড়তো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। খুব ধারালো কাঁচ, পাতলা কাঁচ তো খুব ধারালো কাঁচ। তো যাই হোক, মেয়েও গেছে মায়ের সঙ্গে এখন ডাকতে পিসিকে যে কাজ কর তাকে। তো আমার রুটি টুটি তো কমপ্লিট হয়েই গেছে, ও যে খেয়ে গেল আর আমাদের রুটিটা করলাম, করে এখন একটু বসেছি। আগের ব্লগটা যেটা আজকে যাচ্ছে মানে যেটা আগামীকাল গেছে সেই ব্লগটা, তো রেন্ডার বসিয়েছি, এখন ব্লগ চলে যাবে। এখানে ভাবছি প্রত্যেক দিনই একটা করে ব্লগ দেব, এখন দেখা যাক। আর হোম ট্যুর দেব, দেখি আজকালের মধ্যে হোম ট্যুর একটা শ্যুট করব। তো চলুন, ব্লগ মোটামুটি চলছে কাজের ফাঁকে ফাঁকেই। তো আজকে রান্না বসে গেছে, আজকে ভাত হয়ে গেছে, এখানে হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল মুসুরির ডাল, ট্যাংরা মাছের ঝাল হয়েছে, এটা একটা মাছ ভাজা, নালে হয়েছে শুকনো শুকনো ট্যাংরা মাছের ঝাল। কালকে যে ইলিশ মাছ হয়েছিল সেই ইলিশ মাছ,
একটু কটা ছিল কপি সেটাও হয়ে গেছে, সর্ষে পাউডার সর্ষে বাটাটা দিয়ে হয়েছে ঝাল, মা করেছে এগুলো সব। এবারে আমি করব শাক ভাজা আর পটল আলুর পোস্ত, তা আমি করব। তো রান্নাটা কমপ্লিট করি, আর এদিকে মেয়ে এখন বায়না করছে যে ও খরগোশ একটা, আমাদের যে চারটে খরগোশ আছে এখানে, তো সেই খরগোশের মধ্যে একটা খরগোশও হলদিয়ায় নিয়ে যাবে যাওয়ার সময়। তো ব্যাপারটা হচ্ছে আমি ধরতে প্রচণ্ড ভয় পাচ্ছি খরগোশগুলোকে, কারণ এত গাটা নরম লোমগুলো, হাত দিলে আমার গা শিরশির করে উঠছে পুরো, আমি হাত দিতে মানে ভয় পাচ্ছি প্রচণ্ড। যে নিয়ে গেলে তো তার সেবা করতে হবে, তাকে তো যত্ন করতে হবে, তো সেটা আমি করতে পারবো কি না সেই ভয়টাই পাচ্ছি আসলে। আর ছোটো থেকে কোনো দিন এসব খরগোশ বাড়িতে কোনো পেট আমি পুষিনি, তো ওটাই আমার একটা ভয় যে ঠিকঠাক কেয়ার করতে পারবো কি না, দেখা যাক কী করি। যদি আমি এর কয়েকদিনের মধ্যে একটু শিখে নিতে পারি তো নিয়ে যাব অবশ্যই, তো কী হয় এখন দেখা যাক। আর এদিকে আমাদের বাড়িতে আজকে এসেছে আমার মাসি শাশুড়ি, মাসি শাশুড়ি এসছে বাড়িতে, তো একবার সামনের দিকে যাই চলুন। তো আমরা এখন খেতে বসে গেছি, লাঞ্চ টাইম চলছে, সবাই একসঙ্গে বসে গেছি, তার হাজবেন্ড এখনো আসেনি ভ্যাকসিন নিয়ে। মেয়ে বসেছে, এদিকে মাও বসে গেছে, আর এদিকে আমাদের মাসি এসেছে, আমার মাসি শাশুড়ি, সবাই একসঙ্গে খেতে বসে গেছি। তো খেয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে। দুপুরবেলায় সুইটি আর আমি শুয়ে আছি, এই যে আমরা উপরে চলে এসেছি, আর হচ্ছে হাজবেন্ড এখনো ফেরেনি, ও বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছে, ও গেছে ওর সঙ্গে কাকুকে নিয়ে গেছে, প্রদীপ কাকু, কালকের ব্লগের ব্লগে যে দেখিয়েছিলাম কাকু, ওই কাকুকে নিয়ে ও গেছে। তো এখান থেকে বজবজ থেকে প্রায় সময় লাগে 2 ঘন্টার কাছাকাছি সন্তোষপুর, তো এখনও ফেরেনি ও, কখন আসে দেখি শরীর কীরকম থাকে। এদিকে মেয়েরও হাতটা বেশ ব্যথা, এখনও লাল হয়ে যাচ্ছে, ব্যান্ডেজ রাখা যাচ্ছে না, ওখানে খুলে যাচ্ছে, তাই খোলা অবস্থাতেই আছে। তো আবার বিকেলে ছাদে যাব ইচ্ছা আছে, যদি বৃষ্টি না হয় একটু ছাদে যাওয়ার ইচ্ছা আছে আজকেও। আজকে রাত্রিবেলা তো আমাদের চিলি চিকেন রাইস হবে, চিলি চিকেন রাইস হবে, পাড়ায় যে চিকেন দোকানটা আছে যদি খোলে তাহলে হবে চিলি চিকেন রাইস, আর নাহলে রাইস আর আলুর দম হবে। বাই বাই। এটা হলো আমাদের সবচেয়ে টপ ছাদটা, এটা হচ্ছে 3.5 তলার ছাদ, 3.5 তলার ছাদ এটা, এখান থেকে গিয়ে পাশে এই ছাদে আমরা ছিলাম, এখন ট্যাঙ্কটা নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে এদিকে আমাদের সব বাগান, নারকেল গাছ, বাগান টাগান গুলো আছে এদিকে, একজন নাটক করছে, আমি ছোট ছোট থেকে এখানে নামতে ভয় সত্যি। আমাদের সব পুকুর টুকুর আছে, কি ভয় লাগছে, সেই দাঁড়া ভয়ের কি আছে, তা আমি হাত ধরবো নামবি দাঁড়া, এদিকে সব বাড়ি। গুড ইভিনিং, আজকে বিকেল বিকেল ছাদে চলে এসেছি, এখন 6টা বাজে, পড়ে যাবি মাদারে ঘুরে পড়বি। এই যে মাসি, আমি আর
সুইটি তিনজনে ছাদে, ওরে পড়ে যাবে, লেগে যাবে ছাদ, তুই পারিস? আরে পেটে লেগে যাবে। চাগাচ্ছি সুইটি, মাসিকে চাগাচ্ছি। ছাদে কুদছি, ছাদে বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে গোটা ছাদে বাপি গাছ লাগাবে এবারে, ছাদ বাগান হবে আমাদের, ছাদ বাগান, এই ছাদে ছাদ বাগান হবে। এখানে দাদা কম্পোস্ট তৈরি করছে। কিচ্ছু নেই, এই তো নেবে তো গেছিস, নেবে তো গেছিস। যে ট্যাঙ্কটা এখন এইখানে নামিয়ে দেওয়া হয়েছে, বাবা টিন আছে, এই লম্বা মানুষ কেউ উঠলে টিনে মাথা কেটে যাবে না খেয়াল করলেই। চলো, এখন সন্ধেবেলা টিফিনে বসিয়েছি ম্যাগি। ম্যাগি হচ্ছে মেয়ে খাবে, মাসি একটু খাবে, আমি একটু খাবো, আর মায়েরা খাচ্ছে মুড়ি সন্ধেবেলার টিফিনে। আর হচ্ছে কি না, রাত্রিবেলার স্পেশাল মেনু রাইস আর চিলি চিকেন। তো সেসব বাজার হয়ে গেছে, বর গিয়ে নিয়ে এসছে রাইস, এই রাইসের চাল টালগুলো আমি গিয়ে নিয়ে এলাম, আর বর মাংসটা নিয়ে এসে দিল। তো বর না, আমিও গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গিয়ে নিয়ে এসছে, আর সেটা এখন সব প্রিপারেশন হবে, আগে টিফিনটা করে নিই তারপর। তো রাতে স্পেশাল মেনু, মাসি এসছে তাই আমি ভাবলাম একটুখানি চিলি চিকেন রাইস বানাই আজকে। তো এখন হচ্ছে চিলি চিকেন আর রাইস, এই যে এখানে রাইস হচ্ছে, এখানে আলোটা একটু গার্ড হচ্ছে কুচিনাটার জন্য, চিনিটার জন্য একটু গার্ড হচ্ছে আলোটা। আর এখানে চিলি চিকেনটা ভাজা হবে, সব রেডি করা আছে, ক্যাপসিকাম পেঁয়াজ সব রেডি করাই আছে। তো আমার এখানে চিলি চিকেনের চিকেনটা ভাজা চলছে, আর এই যে এখানে কিছুটা ভাজা অলরেডি হয়ে গেছে, আর এখানে রাইসও প্রায় অলমোস্ট ডান, চাপা দিয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর ফাইনাল টাচটা কীরকম হলো সেটা আপনাদের দেখাই একটু পরে ফিরে এসে। তো এটা হলো আমাদের চিলি চিকেনের ফাইনাল লুক, ফাইনাল লুকটা হচ্ছে এরকম ঠিক হয়েছে চিলি চিকেনের। রাইসও হয়ে গেছে, দা রাইসটা খুলে দেখাবো। তো আমাদের রাইসের আলটিমেট লুক, ইচ্ছা করে একটু বড় হাঁড়িতে করে করেছি, অ্যাকচুয়ালি অনেক নয় কমই করেছি, তো সবার যাতে রাতেই উঠে যায়, কিন্তু ইচ্ছা করে বড় হাঁড়িটায় করে করেছি, যাতে একটু ওতেই মিশিয়ে নাড়াচাড়া করতে পারি সেই কারণে। এখানে মা রান্না হয়ে গেছে, এই যে বাড়ছে দাদুকে, বাড়ছে তো দাদা বেশি চিকেন খাবে না, অল্প একটু খাবে, তাই জুস টুস বাদ দিয়ে শুধু চিকেন দিতে বলেছে। তারপর আমরা সবাই টেবিলে ধরে নিয়ে বসে যাব। বলবি কেমন হয়েছে দাদা চিকেনটা একটু? রাইসটা কেমন হয়েছে? হ্যাঁ ভালোই হয়। আচ্ছা হ্যালো, চিলি চিকেন রাইস খাচ্ছে সবাই।
তো এটা আমার মেয়ের ছোটবেলার একটা ছবি, আমার মেয়ের ছোট্টবেলার ছবি একটা, একটা এরকম বড় করেছিলাম, মানে বড় করে তৈরি করে এই যে এখানে দেওয়া দরজাতে আমি এটা লাগিয়েছিলাম। আর এটা একটা এই একটা, তখন আমি আবার চুল মাথায় চুল ছিল না, তখন চুল কাটা হয়েছিল, হ্যাঁ প্রথম যখন ন্যাড়া হয়েছিল। তো একদিন অ্যালবাম দেখাবো আপনাদের, অ্যালবামের ওপর একদিন একটা শ্যুট করব, ছোট ব্লগ। এখানে মেয়ের পুতুল বাদ যেতে পেয়েছিল, কিন্তু কোনোদিন খেলেনি এখনো অবধি, সাজানো আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ওপরে আমাদের বাথরুম আছে তো একদম খেয়ে ওপরে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম একটু, ফ্রেশ হয়ে এবারে গুড নাইট বলার টাইম এসে গেছে। তো এবার ব্লগটা এখানে এন্ড করব, আর আমরা সারাদিন নিচের ঘরেই থাকি, রাত্রিবেলা শোয়ার সময় তখন ওপরে আসি, নাহলে সারাদিন নিচেই কেটে যায় আমাদের, শুধু দুপুর বা রাত্রেই আমরা ওপরে এসে একটু শুচ্ছি, কারণ বারবার ওপর নিচ করতে খুব প্রবলেম হয়, আর বিকেলে একটু ছাদে যাই তখন একটু ওঠা হয় ওপরে, এই আর কি। তো হোম ট্যুরটা দেখি আজকালের মধ্যে, কালকে কালকে হয়তো হোম ট্যুরটা শ্যুট করব। তো ইচ্ছা আছে আমাদের বাড়িটা পুরো আপনাদের দেখানো, যে মেয়ে ঘুম এসে গেছে, তাও আমি ডেকেছিলাম বলে উঠে এসেছে, গুড নাইট বলবে বলে, গুড নাইট বলে দাও, তুমি একটু বলে দাও, বলে দাও গুড নাইট, গুড নাইট, গুড নাইট, চলো ও ঘরে চলো। তো গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড আবার কালকে ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে।